सिर्फ धर्मियों ईश्वर भित्तिते सरकार गठन, शुधुमात्र धर्मियों आवेगे सरकार पतन। महाराष्ट्रेर राजनीति एखोनो कि शुधु हिंदुत्वेर बेड़ाजाले आबद्ध? महाराष्ट्र इवेंट कि सेटाई स्पष्ट करलो आबारो? हिंदुत्ववादी कि पार करेगा? एई धारा चलते थाकले जातीय राजनीतिर भविष्य कि? धर्मनिरपेक्ष देशेर राजनीतिते केनो थाकबे धर्मेर नियंत्रण? একটা সরকার কি শুধুমাত্র চলতে পারে ধর্মীয় এজেন্ডাকে সামনে রেখে? অন্তত মহারাষ্ট্র সরকারের পরিণতি দেখে তেমনটাই মনে হচ্ছে। উল্লেখ্য, বিক্ষুব্ধ শিবসেনা নেতা একনাথ শিন্দে এবং তার অনুগামী বিধায়কদের প্রধান দাবি ছিল অবিলম্বে সরকারকে প্রবল হিন্দুত্ববাদের রাস্তায় হাঁটতে হবে, সেই সূত্রে কংগ্রেস এবং এনসিপির সঙ্গ ত্যাগ করতে হবে। আসলে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য শিবসেনাকে জোট করতে হয়েছে সম্পূর্ণ বিপরীত মেরুতে থাকা দুটি দল কংগ্রেস এবং এনসিপির সঙ্গে। রাতারাতি শিবসেনা ধর্মনিরপেক্ষ দল হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাদের অতীত ইতিহাস বলছে হিন্দুত্ববাদী তাদের সবচেয়ে বড় পরিচয়। কিন্তু কংগ্রেস এবং এনসিপির হাত ছাড়া কঠিন ছিল শিবসেনার কাছে, তাই প্রত্যাশিতভাবে সরকার পড়ে গেল আড়াই বছরের মধ্যে। আর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কয়েক ঘন্টা আগেও নিজের হিন্দুত্ববাদী ভাবমূর্তি তুলে ধরার মরিয়া চেষ্টা করেছেন উদ্ধব ঠাকরে। বুধবার বিকেলে দীর্ঘদিনের দাবি মেনে ছত্রপতি শিবাজী মহারাজের ছেলে সম্ভাজির নামে ঔরঙ্গাবাদের নামকরণের সিদ্ধান্ত নিলেন তিনি। সেই সূত্রে ঔরঙ্গাবাদের নাম বদল করা হলো সম্ভাজীনগর। এর পাশাপাশি এদিন মন্ত্রিসভায় ওসমানাবাদ শহরের নাম বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই অঞ্চলের নাম দেওয়া হয়েছে দারাশিব। রাজনৈতিক মহল মনে করছে নিজের হিন্দুত্ববাদী ভাবমূর্তি নতুন করে তুলে ধরতে এই সিদ্ধান্ত নিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, যদিও নাম বদলের সিদ্ধান্তে একমত হননি এনসিপি এবং কংগ্রেস বিধায়করা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের আগে এটাই উদ্ধব মন্ত্রিসভার শেষ বৈঠক ছিল। এর আগে একনাথ শিন্দে যখন উদ্ধবের হিন্দুত্ববাদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তখনও দেখা গিয়েছে নিজের ভাবমূর্তি ধরে রাখতে মরিয়া চেষ্টা করেছেন বালাসাহেব পুত্র, এবং সেই সময়েও নিজের হিন্দুত্ববাদী ভাবমূর্তি বজায় রাখতে মরিয়া হয়ে উদ্ধবকে বলতে শোনা গিয়েছিল হিন্দুত্বই শিবসেনার পরিচয় এবং আদর্শ। কিছু লোক শিবসেনার হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুলছে দেখে অবাক লাগছে। আমার দলের একজন নেতা অসমে গিয়ে বলছেন আমরা নাকি হিন্দুত্ব ভুলে গিয়েছি, কিন্তু আপনারা মনে রাখবেন শিবসেনা আর হিন্দুত্ব একই মুদ্রার দুই পিঠ। বালাসাহেব ঠাকরের আদর্শকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা। অর্থাৎ এটা স্পষ্ট, হিন্দুত্ববাদ ইস্যুতেই মহারাষ্ট্র সরকারের এই পরিণতি হয়েছে। তবে কি এই ধারা রাজনীতি চলতে থাকবে দেশ জুড়ে? ধর্মীয় ইস্যু কাজে লাগিয়ে একটা সরকার পড়বে আর অন্য একটা সরকার তৈরি হবে আবারও? হিন্দুত্ববাদ পার করেগা, এটাই যদি মহারাষ্ট্র তথা একাধিক রাজ্যের সরকার পক্ষের অন্যতম এজেন্ডা হয়ে ওঠে, তাহলে সেই নীতি নিয়ে প্রশ্ন থাকবে। অথচ মহারাষ্ট্রে এবার সেটাই হতে চলেছে। বিক্ষুব্ধ শিবসেনা বিধায়কদের নিয়ে বিজেপি সরকার গঠন করে এবার উগ্র হিন্দুত্ববাদের রাস্তায় হাঁটবে, সেই বাতাবরণ অন্তত স্পষ্ট হয়ে উঠেছে। ঠিক এই পরিস্থিতিতে মহানাটকের পর মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন কোন বাঁক দেখা যায় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।